আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আমরা এখন আবার বের হচ্ছি, গতকালকে আসার পর তার বের হওয়া হয়নি। এর মধ্যে আমরা রাতে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে নিছি, এখন টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছি। সবাই রেডি হচ্ছে, এর মধ্যে ওরা রেডি হয়ে গেছে, আমরা রেডি টেডি হয়ে এখন প্রায় বাচ্চার কয়টা বাচ্চা এখন এখন প্রায় 10:15। আমরা টুঙ্গিপাড়াতে ঘুরে কিছু এরিয়া থেকে ঘুরে দেখবো, ঘোরার পর তারপর জুম্মার নামাজ পড়বো, খাওয়া দাওয়া করে দেন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব বা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে থাকুন, আমরা হয়তো টুঙ্গিপাড়া গিয়ে ওখানে, আমি এই ফার্স্ট যাচ্ছি, তো ওখানে যদি ভালো কোনো প্লেস বা যা যা দেখি সেগুলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো ওকে গাইস, খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, এখন এখন গ্রামের ভেতর দিয়ে একটা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় আরো 16 থেকে 17 কিলোর মতো হবে দূরত্ব। আজকে আবহাওয়াটাও ভালো, যদিও খুব আজকে একটা গরম, রাইডিং অবস্থায় আসলে গরমটা গায়ে লাগতেছে না। হ্যাঁ, তবে যতক্ষণ হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আমি জনবাই আইডি থেকে একটু কথা বলতে আসলাম। সো আমরা এখন আছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তো এই পুরো প্লেসটু ঘুরে ঘুরে দেখতেছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে অনেকেই এসেছেন, এটা খুব সুন্দর। আর মনে হয় আগস্ট মাস চলতেছে, সো তার জন্য মেবি এই টুঙ্গিপাড়ার এই প্লেসটা ঢোকার জন্য পুরোটুকি ফ্রি, আমাদের টিকিট লাগেনি। তো এখানে আমাদের টিম মেম্বাররা সবাই ঘুরতেছে দেখতেছে। এখানে রাজু, এখানে আছে মাসুম ভাই। তো এখানে সুন্দর সুন্দর ভাস্কর্য দেখা যাবে। এটা লাইব্রেরি, চলুন লাইব্রেরি থেকে ঘুরে আসি। তো এটা হলো সেই লাইব্রেরি, দেখা যাচ্ছে চারপাশে সুন্দর বই, আর লাইব্রেরির ভিউটা খুব সুন্দর। এই জুনায়েদ ভাই ছবি তুলতেছে লাইব্রেরির ভিতরে। আর ভালো লাগবে, লাইব্রেরিটুক ফুল এসি করা যেহেতু, তো চলুন যাওয়া যাক অন্য কোথাও। তো আমরা এখন আপনাদের নিয়ে যাব দ্বিতীয় তলায়, তো চলুন দেখে আসি দ্বিতীয় তলায় কী কী আছে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর আসলে আর কি, না আসলে আপনারা বুঝবেন না এই জায়গাটা কতটুকু সুন্দর। তো এই হলো পুরোটুক প্লেস, সবাই ঘুরতে আসে এখানে, দেখতে আসে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কত স্মৃতি এখানে, তার প্রত্যেকটা কনফারেন্সের ছবি। আপনাদের কিছু ছবি দেখাই। এখানে 25 মে 1994 যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার, যাই হোক এখানে কিছু ছবি, অনেক কিছু লেখা আছে, তার প্রত্যেকটা ইসের সব কিছু এখানে পাবেন। তো এই হলো দ্বিতীয় তলার ভিউ, আর অনেক কিছু আছে যেগুলো দেখে শেষ করতে পারবেন না। আর হ্যাঁ, এগুলো দেখলে আপনাদের অনেক ভাল লাগবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য কত কিছু করেছে, তার কিছু ফলক এখানে আপনারা আসলেই দেখতে পারবেন। আর হ্যাঁ, আশা করি সবারই অনেক ভালো লাগবে। আর এই আগস্ট মাস যেহেতু চলতেছে, সো আমরা যে এন্ট্রি করলাম গেট দিয়ে, আমাদের কোনো টিকিট লাগেনি। তো আপনারা যদি এখন আসেন, এই মুহূর্তে কোনো টিকিট লাগবে না, কেন সব কিছু আছে, বঙ্গবন্ধুর ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন ইনফরমেশন সহ। এখানে তার কফিনটা দেখা যাচ্ছে, আরও অনেক কিছু দেখা যাচ্ছে এখানে তার। এখানে আমাদের টিম মেম্বাররা দেখছে, এখানে আছে আমাদের নীল খন্দকার ভাই, জন অর্শন ভাই, তারা দেখছে পড়তেছে। তো যাই হোক, সব মিলিয়ে প্লেসটা খুব ভালো। আর হ্যাঁ, এটা
যেহেতু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি, সো এখানে আপনারা অবশ্যই ঘুরে দেখা উচিত, আপনাদের ঘুরে দেখা দরকার, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। তিনি আমাদের দেশের জন্য কতটুকু শ্রম দিয়েছে, কতটুকু বিসর্জন দিয়েছে তার কি এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। তো এই দ্বিতীয় তলা শেষ, তো আপনাদের নিয়ে যাবো এখন অন্য একটা প্লেসে।